হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা কুইজ। আজ দেখে নেব 19 আগস্ট 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাব প্রথম প্রশ্নে। জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসাবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর গুরদীপ রান্দাওয়া, অর্থাৎ অপশন বি। ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা গুরদীপ সিং রান্দাওয়া জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি জার্মানির খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের সদস্য। জার্মানি সম্পর্কে কিছু তথ্য। প্রেসিডেন্ট হচ্ছে ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার এবং রাজধানী বার্লিন। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য সম্প্রতি আম্মা যোজনা এবং বাৎসল্য যোজনা চালু করেছে? সঠিক উত্তর সিকিম, অর্থাৎ অপশন ডি। সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং 15 আগস্ট 2022-এ রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য দুটি প্রকল্প আম্মা যোজনা এবং বাৎসল্য যোজনা চালু করেছেন। আম্মা যোজনার অধীনে রাজ্যের সমস্ত বেকার মায়েদের বার্ষিক 20,000 টাকা দেওয়া হবে এবং বাৎসল্য যোজনার অধীনে নিঃসন্তান মহিলাদের ইনভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার জন্য 3 লক্ষ টাকার সাহায্য করা হবে। দেখে নেব পরের প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মেক ইন্ডিয়া নাম্বার 1 মিশনের ঘোষণা করেছেন? সঠিক উত্তর দিল্লি, অর্থাৎ অপশন ডি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 17 আগস্ট 2022-এ মেক ইন্ডিয়া নাম্বার 1 মিশনের ঘোষণা করেছেন। এটি দিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে চালু হয়েছে। এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে। দেখে নেব পরের প্রশ্ন। সম্প্রতিকে রাজস্থানের যোধপুরে বিখ্যাত মারোয়ারি যোদ্ধা বীর দুর্গাদাস রাঠোরের মূর্তি উন্মোচন করেছেন? সঠিক উত্তর রাজনাথ সিং, অর্থাৎ অপশন এ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি রাজস্থানের যোধপুরে বিখ্যাত মারোয়ারি যোদ্ধা বীর দুর্গাদাস রাঠোরের মূর্তি উন্মোচন করেছেন। তার 385তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি উন্মোচন করা হয়েছে। তিনি ছিলেন মারোয়ার রাজ্যের রাঠোর রাজপুত সেনাপতি। 17 শতকে মহারাজা যশবন্ত সিং এর মৃত্যুর পর তিনি এককভাবে মারোয়ারের উপর রাঠোর রাজবংশের শাসন রক্ষা করেছিলেন। দেখে নেব পরের প্রশ্ন। কোন রাজ্য সরকার সমস্ত রাজ্য সরকারি চাকরি বিভাগে ক্রীড়াবিদদের 2% সংরক্ষণ দেওয়ার ঘোষণা করেছে? সঠিক উত্তর কর্ণাটক, অর্থাৎ অপশন ডি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ঘোষণা করেছেন যে সরকার সমস্ত রাজ্য বিভাগে ক্রীড়াবিদদের জন্য 2% সংরক্ষণ দেবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্মাই, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, জেলার সংখ্যা 31টি এবং রাজধানী বেঙ্গালুরু। দেখে নেব পরের প্রশ্ন। নবম ইন্ডিয়া থাইল্যান্ড জয়েন্ট কমিশন মিটিং সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর ব্যাংকক, অর্থাৎ অপশন এ। এই সভা 17 আগস্ট 2022-এ ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমোদুইনাই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সহসভাপতি ছিলেন। দেখে নেব পরের প্রশ্ন। সাইমন স্টিয়েল সম্প্রতি কোন জাতিসংঘের সংস্থার নতুন এক্সিকিউটিভ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর UNFCCC, অর্থাৎ অপশন সি। এই UNFCCC-র ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটি হলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রাথমিক বহুপাক্ষিক চুক্তি পরিচালনাকারী পদক্ষেপ। কনভেনশনটি গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টিকারী গ্রিন হাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে এবং প্রশমনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। বর্ডার রোড অর্গানাইজেশন কোন রাজ্যে একটি স্টিল স্ল্যাগ রোড তৈরি করবে? সঠিক উত্তর অরুণাচল প্রদেশ, অর্থাৎ অপশন এ। বর্ডার রোড অর্গানাইজেশন অরুণাচল প্রদেশে স্টিল স্ল্যাগ রোড তৈরি করতে চলেছে। এই স্টিল স্ট্যাক রোডটি হবে একটি প্রথম ধরনের প্রজেক্ট এবং এটি ভারী বৃষ্টি এবং প্রতিকূল জলবায়ু সহ্য করতে পারবে। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল সকালে আবার দেখা হচ্ছে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থেকো এবং প্রস্তুতি নিয়ে থাকো এক্সামের। বাই।